আমি যেহেতু একটা মেসেজ দিয়েছি, আমাকে ওয়েট করতেই হবে ওয়েদার তার কাছ থেকে কোনো একটা রেসপন্স আসে কিনা। হাই হাই, এবার গুরুতর ইঞ্জুরিতে পড়ে বিশ্বকাপ শেষ সাকিবের। অধিনায়ক হয়ে রাতে বিশ্বকাপের দলে যোগ দিতে ভারত যাচ্ছেন তামিম ইকবাল। বিস্তারিত জানতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত দেখুন। দর্শক, ভারত বিশ্বকাপের প্রথম ম্যাচ জয় পেয়ে বেশ ফুরফুরা মেজাজে ছিল বাংলাদেশ দল, কিন্তু পরের ম্যাচে হেরে বসে ইংল্যান্ডের কাছে। তাই সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখার লড়াইয়ে গত শুক্রবার নিউজিল্যান্ডের মুখোমুখি হয় টাইগাররা, কিন্তু ম্যাচ তো জিততে পারেনি, বরঞ্চ হিতে বিপরীত হয়েছে। নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ের সময় হাঁটুতে গুরুতর চোট পেয়েছেন অধিনায়ক সাকিব। যদিও ব্যথা নিয়ে সে সময় খেলা চালিয়ে গেছেন নাম্বার 75, কিন্তু ড্রেসিংরুমে ফিরতে সাকিবের ব্যথা বেড়ে ভীষণ জ্বরে আক্রান্ত হন সাকিব। তাই ডাক্তাররা আগামী 15 দিন বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন সাকিবকে, যেটা শুনে বিসিবির টিম ম্যানেজমেন্ট চাইছেন তামিমকে অধিনায়ক করে আবারও বিশ্বকাপের দলে অন্তর্ভুক্ত করতে। কিন্তু তামিম কি এই প্রস্তাবে রাজি হবে? এত অপমানের পরেও কি সব ভুলে আবারও বিশ্বকাপের দলে যোগ দিবেন তামিম? হ্যাঁ দর্শক, সেটাই এখন দেখার বিষয়।